तो छात्र छात्री सबाई के स्वागत जानाई तुम्हारे चैनल ऑनलाइन क्लास विद न्यूएते। आज के क्लास इलेवेने छात्र छात्री पॉलिटिकल साइंस अर्थात राष्ट्रविज्ञान प्रत्येक अध्याय थेके एमसीक्यू एसएक्यू और आठ नम्बर जो बड़ प्रश्नगुलो तुम्हारे फाइनल परीक्षार जो गुरुत्वपूर्ण एकदम अध्याय भित्तिक से उत्तरगुलो आलोचना करब। तार पाशापाशी विगत सात बछर बोर्ड परीक्षा जो प्रश्नगुलो एसेछे सेई प्रश्नेरो किन्तु एमसीक्यू एसएक्यू एर समाधान किन्तु देवा थाकबे। तार पाशापाशी कोश्चेन पैटार्न प्रत्येक अध्याय थेके कत कत नम्बर प्रश्न आसबे कोन अध्याय थेके कतगुलो एमसीक्यू कतगुलो एसएक्यू कटा बड़ प्रश्न आसबे समस्त किछु भिडियोर मध्ये आलोचना करा थाकबे। আমি তোমাদের সকলকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আর যারা মনে করছো সম্পূর্ণ নোটসটা পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য জানাতে চাই এটা একটা পেইড পিডিএফ, এর মূল্য 50 টাকা। কিভাবে সংগ্রহ করবে এই ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240-36249, এই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। তারপরে সমস্ত পদ্ধতি সেখানে বলে দেওয়া হবে, তার পাশাপাশি এই ভিডিও চলাকালীনও কিন্তু পদ্ধতি বলে দেওয়া হবে। আর যারা মনে করছো পেইড পিডিএফ নিতে পারছো না, কিভাবে ফ্রি পিডিএফ পাবে, কোথা থেকে ফ্রি পিডিএফ পাবে সমস্ত কিছুই থাকবে ভিডিওতে বলা। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আগামী দিনেও তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্ত কিছুই পেয়ে যাবে একদম ফ্রি পিডিএফ সহ আমাদের চ্যানেলে উত্তর সহ। তার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। রাষ্ট্রবিজ্ঞানে কোন এমসিকিউ, কোন এসএকিউ, কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে সমস্ত কিছুই তোমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ, যেখানে অধ্যায়ভিত্তিক তোমাদের কিন্তু এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন তার পাশাপাশি 2014 থেকে 2022 সালে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ এসএকিউগুলো এসেছিল সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই নোটসটি যদি কারোর ভালো করে পড়া থাকে একদম পরীক্ষায় 100% তোমরা কিন্তু কমন পাবে, কোনো এতে ভুল নেই। প্রথমে তোমাদের একটু আগে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আগে বুঝতে হবে। দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মোট 10টা অধ্যায় রয়েছে, যেখানে প্রথম অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং এর বিষয়বস্তু বিবর্তন। এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে, বোঝাতে পারলাম? যদি 8 নম্বরের একটি বড় প্রশ্ন না আসে সেক্ষেত্রে 4টে এমসিকিউ বা 4টে এসএকিউ আসতে পারে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 8 নম্বর আসছে যার মধ্যে কিন্তু 4টি এমসিকিউ থাকছে আর 4টি এসএকিউ আসতে পারে বা একটি বড় প্রশ্নও আসতে পারে। তো যে কোনো একটা, তার মানে কি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে। সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র, এখান থেকে একটি বড় প্রশ্ন আসবেই 8 নম্বর, আর 2টি এসএকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে না। মোট সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের যেটা রাষ্ট্র সেখান থেকে 10 নম্বর আসে। তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদ, জাতি এবং রাষ্ট্র, এখান থেকে একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টি এমসিকিউ 4টে এসএকিউ আসতে পারে। অর্থাৎ এই অধ্যায় থেকেও 8 নম্বর আসছে কিন্তু হয় একটি বড় প্রশ্ন আসবে নয়তো 4টে এমসিকিউ 4টে এসএকিউ আসবে। তবে 2024-এর পরীক্ষার্থীদের জন্য আমি তোমাদের বলতে চাই 2024-এ তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে না, তোমরা এখান থেকে এমসিকিউ এসএকিউই ভালো করে পড়ো। চতুর্থ অধ্যায় আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ, এখান থেকেও একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টে এমসিকিউ 4টে এসএকিউ আসতে পারে। এইটা থেকে তোমাদের কিন্তু দুটাই পড়তে হবে। একটি 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে যেহেতু এবার স্কুলের হাতে সম্পূর্ণটা রয়েছে, স্কুল কোশ্চেন করছে, সেক্ষেত্রে 4টে এমসিকিউ 4টে এসএকিউও আসতে পারে। তারপরে পঞ্চম অধ্যায় নাগরিকতা, এখান থেকে তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, 4 নম্বরের শর্ট কোশ্চেন আসে যার মধ্যে 2টি এমসিকিউ থাকে 2টি এসএকিউ থাকে। তারপর সংবিধান, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু মোট 8 নম্বর আসে, হয় একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসবে না হলে 4টে এমসিকিউ 4টে এসএকিউ আসবে। তারপরে সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে তোমাদের মোট 10 নম্বর আসছে, 2টি এমসিকিউ আসবে, কোনো প্রকার এসএকিউ আসে না, আর একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসছে। তারপরে অষ্টম অধ্যায় মৌলিক অধিকার এবং কর্তব্য, এখান থেকেও মোট 10 নম্বর আসে যার মধ্যে 2টি এমসিকিউ 1টি 8 নম্বরের বড় প্রশ্ন আসে। নবম অধ্যায় এখান থেকে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখান থেকে 6টি এমসিকিউ আসে 2টি এসএকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 8 নম্বর আসে। তারপর দশম অধ্যায় থেকে 4টি এমসিকিউ 2টো এসএকিউ আসে, কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, মোট 6 নম্বর এখান থেকে আসে। যারা মনে করছো এটা পেইড পিডিএফ সংগ্রহ করতে চাও, এর মূল্য 50 টাকা, কিভাবে সংগ্রহ করবে এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240-36249, সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের মূলত পেমেন্টের জন্য 4টে অপশান রাখা রয়েছে, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যে যেটা ইউজ করো সেই মেথডে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে, সেটাকে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে, এবং স্ক্রিনশট নেওয়ার সময়
সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে যেন ডেট এবং টাইমের উল্লেখ থাকে, এবং নিচে লিখে দেবে স্ক্রিনশট পাঠানোর পরে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। তারপরে সেটাকে ভেরিফাই করে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফটা কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত সেন্ড করে দেওয়া হবে, যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো। যারা মনে করছো আমাদের কাছে এই সমস্ত পেমেন্টের অপশান নেই, তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যারা মনে করছো অনলাইন ব্যাঙ্কিং তো ইউজ করো কিন্তু এই 4টে অ্যাপের মধ্যে দিয়ে তুমি ইউজ করো না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তুমি কিউআর কোড চাইতে পারো, কিউআর কোড তোমাদের সেন্ড করে দেওয়া হবে, তার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেইভাবে পেইড পিডিএফটা সংগ্রহ করতে পারো। এই পেইড পিডিএফে কতগুলো পেজ আছে, ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ নেই, এরও বলতে গেলে অর্ধেক, অর্থাৎ মোটামুটি 60টার মতো পেজ আছে। কারণ কি, যখন তোমাদের পিডিএফ আকারে দেওয়া হয় সেটা সাইজ একটু ছোটো করে দেওয়া হয় যাতে তোমাদের প্রিন্টিং খরচটা কম হয়। মার্কেটে অনেক ভালো ভালো বই অ্যাভেলেবেল রয়েছে যেগুলো 450-500 টাকা দাম, আর আমাদের পেইড পিডিএফের দাম 50 টাকা, প্রিন্ট আউট করতে মোট সমস্ত কিছু মিলিয়ে খরচ হবে তোমাদের হয়তো 200 টাকার মতো। তার মধ্যেই তোমরা একটা কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ যেটা তোমাদের সারা বছরে তোমাদের যেটুকু পড়তে হবে সেটুকুই দেওয়া, অযথা অন্য কোনো প্রশ্ন দিয়ে কিন্তু এই জিনিসটাকে ভরানো হয়নি, কারণ তোমাদের আরও কিন্তু সাবজেক্ট পড়ার আছে। তো তার জন্য সেই কথা মাথায় রেখেই নোটসগুলো আমরা সেই রকমভাবে তৈরি করি। মূলত পেইড পিডিএফটা কাদের জন্য আমরা তৈরি করি, প্রত্যেক বছর এমন অনেক টিচারেরা থাকেন যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নিয়ে থাকেন তাদের জন্য, আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের সারা বছর ভিডিও দেখার সময় হয় না বা অন্য কোনো বই কিনতে চাও না, একটা নোটস যেটা তোমরা হাতের কাছে মানে পেতে চাইছো, যেটার উপর রিলাই করে সারা বছরের নোটস তৈরি করতে চাও, তাদের জন্য পেইড পিডিএফটা। যারা মনে করছো আর্থিক সমস্যা রয়েছে পেইড পিডিএফ কিনতে পারবে না, তাদের জন্য ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো হচ্ছে, তোমরা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা উত্তরগুলো লিখে নিতে পারো, হাতে অনেক সময় রয়েছে। অন্যথায় আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন, যেরকম আগেও তোমাদের দেওয়া হয়েছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ফ্রি পিডিএফও কিন্তু দেওয়া হয়। পেইড পিডিএফ একটাই করে দেওয়া হয় বছরের শুরুতে, আর ফ্রি পিডিএফ কিন্তু 10-12টারও করে বেশি কিন্তু এক একটা সাবজেক্টের আমরা দিয়ে থাকি, তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফ্রি পিডিএফ পেইড পিডিএফের মধ্যে নোটসের গুণগত মানের কোনো পার্থক্য নেই, পেইড পিডিএফ শুধু বছরের শুরুতে একটি ভিডিও বা পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, আর ফ্রি পিডিএফ সেটাকে ভেঙে ভেঙে 10-12টা পার্টে দেওয়া হয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যার যেটা সুবিধা মনে হবে সে সেই পদ্ধতিতে পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারো। তো তোমাদের সেইভাবেই পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ তোমরা যদি পড়ো তোমাদের পড়তেও কম হয় আর তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারবে। তার জন্যই মূলত এই নোটসের সঙ্গে কোশ্চেন প্যাটার্নটাও তোমাদের দিয়ে দেওয়া, বড় প্রশ্ন যেরকমভাবে রয়েছে ছোট প্রশ্ন যেরকমভাবে রয়েছে হুবহু এই রকমই প্রশ্ন আসবে। তোমাদের শুধু এই নোটসটা ভালো করে পড়তে হবে, যদি ভালো করে পড়ো তাহলেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একদম 100% তোমরা এখান থেকে কমন পাবে, সেটা এমসিকিউ হোক এসএকিউ হোক বা বড় প্রশ্ন হোক। যারা মনে করছো কমজোরি স্টুডেন্ট আছো, দুর্বল ছাত্রছাত্রী, তাদেরকে বলবো এই যে ইয়ারের কোশ্চেন সলভ দেওয়া আছে না, 2014 থেকে 2022 এমসিকিউ এসএকিউ, এতেও দেখবে অনেক রিপিট কোশ্চেন আছে, ওই শর্ট কোশ্চেনগুলোই পড়ো, মিনিমাম 80% তোমরা কমন পেয়ে যাবে। বোর্ডের পরীক্ষা হলে আলাদাভাবে বলতে পারতাম তোমাদের যে অনেকটাই 100% হয়তো কমন পেতে পারো, তবে স্কুলের পরীক্ষা স্কুলে একটু আধটু ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো তারা শুধুমাত্র ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারো, এমসিকিউ এসএকিউ যেটা সলভ এখানে দেওয়া আছে ওখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। এবং যারা ভালো স্টুডেন্ট, যারা মনে করছো ভালো নম্বর তুলতে হবে, তারা অবশ্যই পিডিএফটা ভালো করে পড়ো, সমস্তটাই কমন পাবে, এর বাইরে কোনো কিছু করতে হবে না। রাষ্ট্রবিজ্ঞানে কোন এমসিকিউ কোন এসএকিউ কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে সমস্ত কিছুই তোমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ, যেখানে অধ্যায়ভিত্তিক তোমাদের কিন্তু এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন তার পাশাপাশি 2014 থেকে 2022 সালে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ এসএকিউগুলো এসেছিলো সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই নোটসটি যদি কারোর ভালো করে পড়া থাকে একদম পরীক্ষায় 100% তোমরা কিন্তু কমন পাবে, কোনো এতে ভুল নেই। প্রথমে তোমাদের একটু আগে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আগে বুঝতে হবে। দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মোট 10টা অধ্যায় রয়েছে, যেখানে প্রথম অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং এর বিষয়বস্তু বিবর্তন, এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। বোঝাতে পারলাম? যদি 8 নম্বরের একটি বড় প্রশ্ন না আসে সেক্ষেত্রে 4টে এমসিকিউ বা 4টে এসএকিউ আসতে পারে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 8 নম্বর আসছে যার মধ্যে কিন্তু 4টি এমসিকিউ থাকছে আর 4টি এসএকিউ আসতে পারে বা একটি বড় প্রশ্নও আসতে পারে, তো যে কোনো একটা। তার মানে কি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে।
সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র, এখান থেকে একটি বড় প্রশ্ন আসবেই, 8 নম্বর, আর 2টি এসএকিউ আসে এখান থেকে, এমসিকিউ আসে না মোট সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের, যেটা রাষ্ট্র সেখান থেকে 10 নম্বর আসে। তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদ, জাতি এবং রাষ্ট্র, এখান থেকে একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টি MCQ 4টি SAQ আসতে পারে। অর্থাৎ এই অধ্যায় থেকেও 8 নম্বর আসছে, কিন্তু হয় একটি বড় প্রশ্ন আসবে, নয়তো 4টি MCQ 4টি SAQ আসবে। তবে 2024 পরীক্ষার্থীদের জন্য আমি তোমাদের বলতে চাই, 2024 তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে না, তোমরা এখান থেকে MCQ SAQ ভালো করে পড়ো। চতুর্থ অধ্যায় আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ, এখান থেকেও একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টি MCQ 4টি SAQ আসতে পারে। এইটা থেকে তোমাদের কিন্তু দুটাই পড়তে হবে। একটি 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে যেহেতু এবার স্কুলের হাতে সম্পূর্ণটা রয়েছে, স্কুল কোশ্চেন করছে, সেক্ষেত্রে 4টি MCQ 4টি SAQ আসতে পারে। তারপরে পঞ্চম অধ্যায় নাগরিকতা, এখান থেকে তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, 4 নম্বরের শর্ট কোশ্চেন আসে, যার মধ্যে 2টি MCQ থাকে 2টি SAQ থাকে। তারপর সংবিধান, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু মোট 8 নম্বর আসে, হয় একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসবে, না হলে 4টি MCQ 4টি SAQ আসবে। তারপরে সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে তোমাদের মোট 10 নম্বর আসছে, 2টি MCQ আসবে, কোনো প্রকার SAQ আসে না, আর একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসছে। তারপরে অষ্টম অধ্যায় মৌলিক অধিকার এবং কর্তব্য, এখান থেকেও মোট 10 নম্বর আসে, যার মধ্যে 2টি MCQ 1টি 8 নম্বরের বড় প্রশ্ন আসে। নবম অধ্যায় এখান থেকে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখান থেকে 6টি MCQ আসে, 2টি SAQ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 8 নম্বর আসে। তারপর দশম অধ্যায় থেকে 4টি MCQ 2টি SAQ আসে, কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, মোট 6 নম্বর এখান থেকে আসে। যারা মনে করছো এটা পেইড PDF সংগ্রহ করতে চাও, এর মূল্য 50 টাকা, কীভাবে সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, 8240036249, সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের মূলত পেমেন্টের জন্য 4টে অপশান রাখা রয়েছে, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যেটা ইউজ করো সেই মেথডে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে, সেটাকে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে, এবং স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে যেন ডেট এবং টাইমের উল্লেখ থাকে, এবং নিচে লিখে দেবে স্ক্রিনশট পাঠানোর পরে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। তারপরে সেটাকে ভেরিফাই করে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড PDFটা কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত সেন্ড করে দেওয়া হবে, যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো। যারা মনে করছো আমাদের কাছে এই সমস্ত পেমেন্টের অপশান নেই, তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যারা মনে করছো অনলাইন ব্যাংকিং তো ইউজ করো কিন্তু এই 4টে অ্যাপের মধ্যে দিয়ে তুমি ইউজ করো না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তুমি কিউআর কোড চাইতে পারো, কিউআর কোড তোমাদের সেন্ড করে দেওয়া হবে, তার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেইভাবে পেইড PDFটা সংগ্রহ করতে পারো। এই পেইড PDFে কতগুলো পেজ আছে, ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ নেই, এরও বলতে গেলে অর্ধেক, অর্থাৎ মোটামুটি 60টার মতো পেজ আছে। কারণ কি, যখন তোমাদের PDF আকারে দেওয়া হয় সেটা সাইজ একটু ছোট করে দেওয়া হয়, যাতে তোমাদের প্রিন্টিং খরচটা কম হয়। মার্কেটে অনেক ভালো ভালো বই অ্যাভেলেবেল রয়েছে যেগুলো 450-500 টাকা দাম, আর আমাদের পেইড PDFের দাম 50 টাকা, প্রিন্ট আউট করতে মোট সমস্ত কিছু মিলিয়ে খরচ হবে তোমাদের হয়তো 200 টাকার মতো। তার মধ্যেই তোমরা একটা কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের সারা বছরে তোমাদের যেটুকু পড়তে হবে সেটুকুই দেওয়া, অযথা অন্য কোনো প্রশ্ন দিয়ে কিন্তু এই জিনিসটাকে ভরানো হয়নি, কারণ তোমাদের আরও কিন্তু সাবজেক্ট পড়ার আছে। তো তার জন্য সেই কথা মাথায় রেখেই নোটসগুলো আমরা সেই রকমভাবে তৈরি করি। মূলত পেইড PDFটা কাদের জন্য আমরা তৈরি করি, প্রত্যেক বছর এমন অনেক টিচারেরা থাকেন যারা আমাদের কাছ থেকে পেইড PDF নিয়ে থাকেন, তাদের জন্য, আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের সারা বছর ভিডিও দেখার সময় হয় না বা অন্য কোনো বই কিনতে চাও না, একটা নোটস যেটা তোমরা হাতের কাছে পেতে চাইছো, যেটার উপর রিলাই করে সারা বছরের নোটস তৈরি করতে চাও, তাদের জন্য পেইড PDFটা। যারা মনে করছো আর্থিক সমস্যা রয়েছে, পেইড PDF কিনতে পারবে না, তাদের জন্য ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো হচ্ছে, তোমরা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা উত্তরগুলো লিখে নিতে পারো, হাতে অনেক সময় রয়েছে। অন্যথায় আগামী দিনে তোমাদের জন্য ফ্রি PDF আসবে, অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন, যেরকম আগেও তোমাদের দেওয়া হয়েছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ফ্রি PDFও কিন্তু দেওয়া হয়। পেইড PDF একটাই করে দেওয়া হয় বছরের শুরুতে, আর ফ্রি PDF কিন্তু 10-12টারও করে বেশি কিন্তু এক একটা সাবজেক্টের আমরা দিয়ে থাকি, তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফ্রি PDF পেইড PDFের মধ্যে নোটসের গুণগত মানের কোনো পার্থক্য নেই, পেইড PDF শুধু বছরের শুরুতে একটি ভিডিও বা PDFের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, আর ফ্রি PDF সেটাকে ভেঙে ভেঙে 10-12টা পার্টে দেওয়া হয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যার যেটা সুবিধা মনে হবে সে সেই পদ্ধতিতে PDF কিন্তু সংগ্রহ করতে পারো।
তো তোমাদের সেইভাবেই পড়তে হবে। কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ তোমরা যদি পড়ো তোমাদের পড়তেও কম হয় আর তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারবে। তার জন্যই মূলত এই নোটসের সঙ্গে কোশ্চেন প্যাটার্নটাও তোমাদের দিয়ে দেওয়া। বড় প্রশ্ন যেরকমভাবে রয়েছে, ছোট প্রশ্ন যেরকমভাবে রয়েছে, হুবহু এই রকমই প্রশ্ন আসবে। তোমাদের শুধু এই নোটসটা ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়ো তাহলেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একদম 100% তোমরা এখান থেকে কমন পাবে, সেটা MCQ হোক, SAQ হোক বা বড় প্রশ্ন হোক। যারা মনে করছো কমজোরি স্টুডেন্ট আছে, দুর্বল ছাত্রছাত্রী, তাদেরকে বলবো এই যে ইয়ারের কোশ্চেন সলভ দেওয়া আছে না, 2014 থেকে 2022 MCQ SAQ, এতেও দেখবে অনেক রিপিট কোশ্চেন আছে, ওই শর্ট কোশ্চেনগুলোই পড়ো, মিনিমাম 80% তোমরা কমন পেয়ে যাবে। বোর্ডের পরীক্ষা হলে আলাদাভাবে বলতে পারতাম তোমাদের যে অনেকটাই 100% হয়তো কমন পেতে পারো, তবে স্কুলের পরীক্ষা, স্কুলে একটু আধটু ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো, তারা শুধুমাত্র ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারো, MCQ SAQ যেটা সলভ এখানে দেওয়া আছে ওখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। এবং যারা ভালো স্টুডেন্ট, যারা মনে করছো ভালো নম্বর তুলতে হবে, তারা অবশ্যই PDFটা ভালো করে পড়ো, সমস্তটাই কমন পাবে, এর বাইরে কোনো কিছু করতে হবে না। যারা মনে করছো এটা পেইড PDF সংগ্রহ করতে চাও, এর মূল্য 50 টাকা, কীভাবে সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249, সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের মূলত পেমেন্টের জন্য 4টে অপশান রাখা রয়েছে, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম। এই 4টে অপশানের মধ্যে দিয়ে যে যেটা ইউজ করো সে সেই মেথডে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে, সেটাকে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এবং স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে যেন ডেট এবং টাইমের উল্লেখ থাকে, এবং নিচে লিখে দেবে স্ক্রিনশট পাঠানোর পরে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। তারপরে সেটাকে ভেরিফাই করে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড PDFটা কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত সেন্ড করে দেওয়া হবে, যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো। যারা মনে করছো আমাদের কাছে এই সমস্ত পেমেন্টের অপশান নেই, তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যারা মনে করছো অনলাইন ব্যাংকিং তো ইউজ করো কিন্তু এই 4টে অ্যাপের মধ্যে দিয়ে তুমি ইউজ করো না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তুমি কিউআর কোড চাইতে পারো, কিউআর কোড তোমাদের সেন্ড করে দেওয়া হবে, তার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেইভাবে পেইড PDFটা সংগ্রহ করতে পারো। এই পেইড PDFে কতগুলো পেজ আছে, ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ নেই, এরও বলতে গেলে অর্ধেক, অর্থাৎ মোটামুটি 60টার মতো পেজ আছে। কারণ কি, যখন তোমাদের PDF আকারে দেওয়া হয় সেটা সাইজ একটু ছোট করে দেওয়া হয় যাতে তোমাদের প্রিন্টিং খরচটা কম হয়। মার্কেটে অনেক ভালো ভালো বই অ্যাভেলেবেল রয়েছে যেগুলো 450-500 টাকা দাম, আর আমাদের পেইড PDFের দাম 50 টাকা, প্রিন্ট আউট করতে মোট সমস্ত কিছু মিলিয়ে খরচ হবে তোমাদের হয়তো 200 টাকার মতো। তার মধ্যেই তোমরা একটা কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের সারা বছরে তোমাদের যেটুকু পড়তে হবে সেটুকুই দেওয়া, অযথা অন্য কোনো প্রশ্ন দিয়ে কিন্তু এই জিনিসটাকে ভরানো হয়নি, কারণ তোমাদের আরও কিন্তু সাবজেক্ট পড়ার আছে। তো তার জন্য সেই কথা মাথায় রেখেই নোটসগুলো আমরা সেই রকমভাবে তৈরি করি। মূলত পেইড PDFটা কাদের জন্য আমরা তৈরি করি, প্রত্যেক বছর এমন অনেক টিচারেরা থাকেন যারা আমাদের কাছ থেকে পেইড PDF নিয়ে থাকেন, তাদের জন্য আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের সারা বছর ভিডিও দেখার সময় হয় না বা অন্য কোনো বই কিনতে চাও না, একটা নোটস যেটা তোমরা হাতের কাছে মানে পেতে চাইছো, যেটার উপর রিলাই করে সারা বছরের নোটস তৈরি করতে চাও, তাদের জন্য পেইড PDFটা। যারা মনে করছো আর্থিক সমস্যা রয়েছে, পেইড PDF কিনতে পারবে না, তাদের জন্য ভিডিওটা যথেষ্ট স্লো পেসে দেখানো হচ্ছে, তোমরা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা উত্তরগুলো লিখে নিতে পারো, হাতে অনেক সময় রয়েছে। অন্যথায় আগামী দিনে তোমাদের জন্য ফ্রি PDF আসবে, অধ্যায়ভিত্তিক MCQ SAQ বড় প্রশ্ন, যেরকম আগেও তোমাদের দেওয়া হয়েছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ফ্রি PDFও কিন্তু দেওয়া হয়। পেইড PDF একটাই করে দেওয়া হয় বছরের শুরুতে, আর ফ্রি PDF কিন্তু 10-12টারও করে বেশি কিন্তু এক একটা সাবজেক্টের আমরা দিয়ে থাকি, তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ফ্রি PDF পেইড PDFের মধ্যে নোটসের গুণগত মানের কোনো পার্থক্য নেই, পেইড PDF শুধু বছরের শুরুতে একটি ভিডিও বা PDFের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, আর ফ্রি PDF সেটাকে ভেঙে ভেঙে 10-12টা পার্টে দেওয়া হয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। যার যেটা সুবিধা মনে হবে সে সেই পদ্ধতিতে PDF কিন্তু সংগ্রহ করতে পারো। রাষ্ট্রবিজ্ঞানে কোন MCQ, কোন SAQ, কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সমস্ত কিছুই তোমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ, যেখানে অধ্যায়ভিত্তিক তোমাদের কিন্তু MCQ, SAQ, বড় প্রশ্ন, তার পাশাপাশি 2014 থেকে 2022 সালে বোর্ড পরীক্ষায় যে MCQ SAQগুলো এসেছিলো সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই নোটসটি যদি কারোর ভালো করে পড়া থাকে, একদম পরীক্ষায় 100% তোমরা কিন্তু কমন পাবে, কোনো এতে ভুল নেই। প্রথমে তোমাদের একটু আগে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আগে
বুঝতে হবে। দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মোট 10টা অধ্যায় রয়েছে, যেখানে প্রথম অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং এর বিষয়বস্তু বিবর্তন। এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে, বোঝাতে পারলাম? যদি 8 নম্বরের একটি বড় প্রশ্ন না আসে সেক্ষেত্রে 4টে MCQ বা 4টে SAQ আসতে পারে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 8 নম্বর আসছে, যার মধ্যে কিন্তু 4টে MCQ থাকছে আর 4টে SAQ আসতে পারে বা একটি বড় প্রশ্নও আসতে পারে। তো যে কোনো একটা, তার মানে কি প্রথম অধ্যায় থেকে MCQ SAQ বড় প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে। সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র, এখান থেকে একটি বড় প্রশ্ন আসবেই 8 নম্বর, আর 2টে SAQ আসে, এখান থেকে MCQ আসে না। মোট সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের যেটা রাষ্ট্র সেখান থেকে 10 নম্বর আসে। তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদ, জাতি এবং রাষ্ট্র, এখান থেকে একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টে MCQ 4টে SAQ আসতে পারে। অর্থাৎ এই অধ্যায় থেকেও 8 নম্বর আসছে, কিন্তু হয় একটি বড় প্রশ্ন আসবে, নয়তো 4টে MCQ 4টে SAQ আসবে। তবে 2024 পরীক্ষার্থীদের জন্য আমি তোমাদের বলতে চাই, 2024 তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে না, তোমরা এখান থেকে MCQ SAQ ভালো করে পড়ো। চতুর্থ অধ্যায় আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ, এখান থেকেও একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে অথবা 4টে MCQ 4টে SAQ আসতে পারে। এইটা থেকে তোমাদের কিন্তু দুটাই পড়তে হবে। একটি 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে যেহেতু এবার স্কুলের হাতে সম্পূর্ণটা রয়েছে, স্কুল কোশ্চেন করছে, সেক্ষেত্রে 4টে MCQ 4টে SAQ আসতে পারে। তারপরে পঞ্চম অধ্যায় নাগরিকতা, এখান থেকে তোমাদের কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, 4 নম্বরের শর্ট কোশ্চেন আসে, যার মধ্যে 2টে MCQ থাকে 2টে SAQ থাকে। তারপর সংবিধান, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু মোট 8 নম্বর আসে, হয় একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসবে, না হলে 4টে MCQ 4টে SAQ আসবে। তারপরে সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে তোমাদের মোট 10 নম্বর আসছে, 2টে MCQ আসবে, কোনো প্রকার SAQ আসে না, আর একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসছে। তারপরে অষ্টম অধ্যায় মৌলিক অধিকার এবং কর্তব্য, এখান থেকে মোট 10 নম্বর আসে, যার মধ্যে 2টে MCQ একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসে। নবম অধ্যায় এখান থেকে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখান থেকে 6টে MCQ আসে, 2টে SAQ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 8 নম্বর আসে। তারপর দশম অধ্যায় থেকে 4টে MCQ 2টে SAQ আসে, কোনো প্রকার বড় প্রশ্ন আসে না, মোট 6 নম্বর এখান থেকে আসে। এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 11-এর একদম ফাইনাল সাজেশান, একদম MCQ SAQ বড় প্রশ্ন বিগত বছরগুলোর সমাধান সহ একদম কম্প্যাক্ট নোটস। যার পেইড PDF সংগ্রহ করার প্রয়োজন, তারা ভিডিওতে পদ্ধতি বলা এবং ডেসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আর যারা মনে করছো ফ্রি PDF নিতে চাও, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওতে তোমাদের কী করতে হবে সেটা বলে দেওয়া আছে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। Cool.